হল নীলকণ্ঠ মহাদেব শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে। শিবের এই বিয়ে উপলক্ষে এই দিনটি পালিত হয়, যার পুরাণ কাহিনী হল প্রজাপতি দক্ষের যজ্ঞে দেহত্যাগ করার পর শিবজায়া সতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হলেন। রাজা নীলধ্বজ সেই কন্যাকে নিজ কন্যা রূপে লালন পালন করে পুনরায় শিবের সাথে তার বিয়ে দিলেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন, কিন্তু পরে নীলাবতী মক্ষী রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষেপিত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা নীলধ্বজ ও তার রানী কন্যার শোকে প্রাণ বিসর্জন দেন। এ তো গেল নীলাবতীর কাহিনী, কিন্তু এবার আমরা আরেকটি গল্প শুনব, জানব কেন এই দিনটিতে ঘরে ঘরে মায়েরা সন্তানের সুস্থতা কামনায় নীলের পূজা করে। শিব এবং নীলাবতীর বিবাহের সাথে কেমন করে যুক্ত হলো মা ষষ্ঠীর কাহিনী? তাহলে চলুন আজ নীল ষষ্ঠীর কাহিনী শুনি। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, প্রতিদিন নতুন নতুন গল্প শোনার জন্য। তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনে নিন আমাদের আজকের গল্প। বহু সময় আগে এক দেশে এক বামুন ও বামনী বাস করত। তাদের মনে খুব দুঃখ ছিল, কারণ তাদের এমনই দুর্ভাগ্য যে তাদের সন্তান হতো আর মারা যেত, কোনো সন্তানই বাঁচত না। হয়তো কোনো কোনো সন্তান 4-5 বছর বাঁচত, কিন্তু তারপরেই কোনো না কোনো কারণে কোনো না কোনো রোগে সেই সন্তানটি মারা যেত। এই বামুন ও বামনী ছিলেন শিবভক্ত, তাই বামুন ও বামনী ঠিক করলো যে তারা তাদের দেশ ছেড়ে, জায়গা ছেড়ে, ঘরবাড়ি ছেড়ে কাশী চলে যাবে। অনেক ভাবনা চিন্তা করার পর বামুন ও বামনী কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। কাশীতে পৌঁছে তারা মহাদেব শিবের পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের নামগান করে বেশ আনন্দেই ছিল। কিন্তু একদিন কাশীতে তাদের সাথে এক অদ্ভুত ব্যাপার ঘটল। কাশীতে একদিন বামুন ও বামনী দুজনে গঙ্গার ঘাটের সিঁড়িতে বসে নিজেদের ভাগ্যের কথা ভাবছে। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি বামনীর বেশ ধরে তাদের সামনে এসে হাজির হল। মা ষষ্ঠী তাদের বললেন, বাছারা তোরা এত উদাস কেন? তোদের মনের সব ব্যথার কথা আমাকে বল। তোরা ভাবনা বাছা যে কাশীর বিশ্বনাথ নীলকণ্ঠ শিবই তোদের দুঃখ দূর করতে আমাকে তোদের কাছে পাঠিয়েছে। তখন বামনী মা ষষ্ঠীকে বললেন, দেখো না মা, আমার এমন অদৃষ্ট যে আমার 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, কিন্তু তাদের একজনও বেঁচে রইল না। যিনি দিলেন তিনিই আবার কেড়ে নিলেন। তাই আমরা ঘর বাড়ি জমি জায়গা পুজো আচ্ছা সব ছেড়ে কাশীতে চলে এসেছি। তখন বামনীর রূপ ধরে মা ষষ্ঠী তাদেরকে বললেন, আচ্ছা বাছা, তুই কি কোনোদিন নীল ষষ্ঠীর ব্রত করেছিস? তখন বামনী বলল, না মা, ও ষষ্ঠীর নামই আমি কখনো শুনিনি, এই প্রথম তোমার মুখে শুনলাম। আমায় বলো কেমন করে এই ব্রত করতে হয়,
এই ব্রত করলে কী ফল পাওয়া যায় মা? আমি কিভাবে এই ব্রত করব? তখন বৃদ্ধা বামনীর রূপ ধরে মা ষষ্ঠী বললেন, শোন বাছা, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস পালন করে শিব পূজা করবে। তারপর সংক্রান্তির আগের দিন সারা দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে প্রদীপ জ্বেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তারপর জল খাবে। এই দিনটিকেই নীল ষষ্ঠীর দিন বলে। ভক্তি ভরে যারা নীল ষষ্ঠীর ব্রত করে তাদের ছেলে পুলে সন্তানের কখনো কোনো বিপদ হয় না, তারা কখনো মারা যায় না। তুই এই ব্রত করে দেখ, তোর ছেলে মেয়েও আর মরবে না। মনে কর না মা, যে তোর দুঃখের কথা শুনে স্বয়ং কাশীর বিশ্বনাথ মহাদেব নীলকণ্ঠ স্বামী আমাকে তোর কাছে পাঠিয়েছে তোকে এই ব্রতের কথা জানাবার জন্য। এই বলে মা ষষ্ঠী সেখান থেকে চলে গেলেন। সন্তানহারা বামুন এবং বামনী এবার এক নতুন আলো দেখতে পেল। তারা আবার তাদের দেশে ফিরে এলো। তারপর নীল ষষ্ঠীর দিন ভক্তি ভরে তারা নীল ষষ্ঠীর পুজো ও ব্রত করল। তারপর বছর ঘুরতে না ঘুরতেই তাদের ঘরে আবার চাঁদপানা সন্তানেরা জন্ম নিল। এরপর তাদের যে সন্তানেরা জন্মালো তারা সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচেছিল। প্রতিবার সন্তান হওয়ার পর যাদের সন্তান মারা যেত কিভাবে তাদের সন্তান সুস্থ সবল শরীরে বেঁচে রয়েছে এই কথা গ্রামবাসীরা জানতে চাইল। তখন বামুন আর বামনী তাদের নীল ষষ্ঠীর পূজোর বিধান জানিয়ে দিল। এরপর পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে দেশে দেশে এই নীল ষষ্ঠী ব্রতের কথা ছড়িয়ে পড়ল। বহু মা এই ব্রত পালন করতে লাগল। এই ব্রত করলে অবশ্যই যে নিয়ম পালন করতে হবে তা হলো, চৈত্র মাসের নীল ষষ্ঠীর দিন উপবাসী থেকে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে শিবকে প্রণাম করে সন্তানের নামে শিবের ঘরে বাতি দিতে হবে। তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খাওয়ার বিধান আছে। মহাদেব নীলকণ্ঠকে দুধ গঙ্গা জল বেলপাতা সহ পাঁচ ফল নিবেদন করতে হবে। এই ব্রত যেসব পুত্রবতী নারী পালন করে তাদের কখনো সন্তানের কোনো ক্ষতি হয় না। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল নীল ষষ্ঠীর কাহিনী। জানেন তো, বাংলার প্রত্যন্ত গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা বাঙালির পুজো ও ব্রতের কাহিনী, যেগুলি হারিয়ে যেতে বসেছিল সেগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই আমাদের সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটি অজানা ব্রতের কাহিনী জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। গল্পটি ভালো লাগলে গল্পে লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। জয় নীলকণ্ঠ মহাদেব শিবের জয়, জয় নীলাবতী মাতা পার্বতীর জয়, জয় মা ষষ্ঠীর জয়।